বসেন কি গান সাহেব, আজকাল আমার সম্পর্কে লোকজনকে খুব বাজে কথা বলছেন মনে হচ্ছে। সে স্যার কি যে বলেন, আমি এই অফিসে না আসলে অফিসের কাজ শুরু হয় না, এই কথাটা আপনি একজন ভদ্রলোককে বলেননি? না মানে স্যার বিষয়টা হলো, শুনেন কথাবার্তা একটু খেয়াল করে বলবেন ঠিক আছে, এখন তো কাউকে কোনো বিশ্বাস নেই। জি স্যার। স্যার দুই ফাইলের 6,000 টাকা। গণার দরকার নেই তো, গতকাল কিন্তু একটা নোট কম ছিল। স্যার আপনার বিশ্বাস না হলে গুনে দেন স্যার। না ঠিক আছে ঠিক আছে। ইহার পরে হৈমর মুখে তাহার চিরদিনের সেই স্নিগ্ধ হাসিটুকু আর একদিনের জন্য দেখি নাই, তাহারও পরে কি হইল সে কথা আর বলিতে পারিব না। শুনিতেছি মা পাত্রী সন্ধান করিতেছেন, হয়তো একদিন মার অনুরোধ অগ্রাহ্য করিতে পারিব না, ইহাও সম্ভব হইতে পারে, কারণ থাক আর কাজ কি। হ্যাঁ, এবারে আমরা হৈমন্তীর এই করুণ পরিণতি নিয়ে একটি আলোচনা করব। মানে ব্যাখ্যাটা হচ্ছে যে হৈমন্তী তার, স্যার একটু ওয়েট করেন, আমার রাগটা একটু কমুক। রাগ? হ্যাঁ, ওই বেটা হৈমন্তীর স্বামীর উপর রাগ, হৈমরে করুণ পরিণতির জন্য শব্দ স্বামীর। লকেট, এটা একটা একাডেমিক সাবজেক্ট, এখানে পার্সোনাল ফিলিংস নিয়ে চিন্তা করলে চলবে না। হৈমন্তীর এই করুণ পরিণতির জন্য মূলত তার শ্বশুর শাশুড়ি। না স্যার, না, স্বামী, একমাত্র স্বামী। শেষ লাইনে কি বলেছে দেখেন নাই? এই যে দেখেন দেখেন কি লিখেছে। শুনিতেছি মা পাত্রী সন্ধান করিতেছেন, হয়তো একদিন মার অনুরোধ অগ্রাহ্য করিতে পারিব না। আরেকটা বিবাহের লোভে বেটা শয়তান। ফের তুমি একটা পার্সোনাল ব্যাপার, আপনি বলেন যে শব্দ স্বামী, তা না হলে বুঝবো যে আপনি ওই স্বামীটাকে সাপোর্ট করছেন, আপনিও স্বামীটার মতো মিনমিনে শয়তান। আরে মেয়েটা কি বলে, আমি তোমার শিক্ষক। শিক্ষক কোনো ব্যাপার না স্যার, আপনি যদি ওই স্বামীটাকে সাপোর্ট করেন তাহলে আমি বুঝবো যে আপনারও দ্বিতীয় বিয়ে করার শখ আছে। ওরে কি পড়ার টেবিলে কি সব আলোচনা! আরে বাবা, আমি তো প্রথম বিয়েটা এর মতো করতে পারলাম না। আচ্ছা ঠিক আছে, যাও, ওই স্বামীটাই দায়ী, আমি ওই স্বামীটাকে সাপোর্ট করছি না। ওকে, থ্যাংক ইউ স্যার। স্যার আপনার হেড স্যারের কাজটা কি করতে পেরেছেন? হ্যাঁ, আমার হেড স্যারের জন্য এই কাজটা করতে পেরে আমার মনটা আজকে বেশ ভরভরে লাগছে। তাহলে আমাকে বলে আসি আপনাকে এক কাপ চা দেওয়ার জন্য। পাগল, কি ব্যাপার রাজমা, কি হয়েছে? চারিদিকে ধরপাকড় হচ্ছে, তাই একটু দোয়া কালাম দিলাম। তুমি অযথাই আমাকে নিয়ে ভাবছো। আরে আমি ওরকম নাকি, আমাকে ধরবে কেন? শোনো, একটু যদি অসৎ হতাম না তাহলে ঢাকা শহরে আমার 5টা বাড়ি থাকতো। থাক, ঘুষের টাকার 5টা বাড়ি আমার কোনো দরকার নেই।